মাশরুম বা ব্যাঙের ছাতা অত্যন্ত পুষ্টিকর খাদ্য হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে চীন, জাপান, কোরিয়া এবং ইউরোপে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের সঠিক মাত্রা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের খাদ্য উৎস হল এই মাশরুম। বেশিরভাগ মাশরুম যেগুলি আমরা বাজার থেকে কিনে থাকি সবই বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তাই খাদ্য হিসাবে এই মাশরুমগুলিও অধিক সুরক্ষিত। বাণিজ্যিকভাবে চাষ করা মাশরুমগুলি এই কারণে সুরক্ষিত যে প্রকৃতিতে এমন অনেক সদৃশ মাশরুম পাওয়া যায় যেগুলির মধ্যে কোনোটি খাদ্য উপযোগী হলেও কোনোটির মধ্যে এমন বিষ উৎপন্ন হয় যাদের বিষক্রিয়ার পর সঠিক চিকিৎসা না হলে যে কোনো সময় মৃত্যু ঘটে যাওয়া খুব একটা আশ্চর্যের বিষয় হবে না। বিষাক্ত মাশরুমের কথা উঠলে আমরা অনেকে উজ্জ্বল লাল বর্ণের মাশরুমের কথা ভাবি। হ্যাঁ, এটিও এক প্রকার বিষাক্ত মাশরুম, কিন্তু সকল বিষাক্ত মাশরুমকে এত সহজে চিহ্নিত করা যায় না যদি আপনি অভিজ্ঞ না হন। পৃথিবীতে 20টি এমন মাশরুম প্রজাতি আছে যাদের ভুলবশত খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনাকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে। ক্রিপ্টিক ওয়ার্ল্ডের পরিবেশে নয় আজ আপনার জন্য রয়েছে এরকমই 5টি বিষাক্ত মাশরুমের কথা, যেগুলি খাদ্য উপযোগী মাশরুমের সদৃশ হলেও এদের খুব অল্প পরিমাণ অংশ খাদ্য হিসাবে গ্রহণ করলে মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে। এই মাশরুমগুলির সাথে পরিচয় করানোর আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ফ্লাই অ্যাগারিক। ফ্লাই অ্যাগারিক মাশরুম হলো রূপকথার গল্পের সেই বিষাক্ত মাশরুম। উজ্জ্বল লাল বর্ণের উপর সাদা ছোপ দ্বারা এদের সহজে চিহ্নিত করা গেলেও প্রকৃতিতে এদের সদৃশ আরও কয়েক ধরনের মাশরুম পাওয়া যায় যেগুলি খাদ্য উপযোগী। বিষাক্ত ফ্লাই অ্যাগারিকের বিষ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে দেহকে অবশ করে দেয়, তবে কিছু কিছু ক্ষেত্রে বমিভাব সহ হ্যালুসিনেশনও ঘটাতে পারে। পয়জন ফায়ার কোরাল মাশরুম। প্রতি বছর জাপানে এই পয়জন ফায়ার কোরাল মাশরুমের বিষক্রিয়ায় প্রচুর মানুষ মারা যান। এই মাশরুমের ফল দেহটি অত্যন্ত বিষাক্ত, ভুলবশত এদের খাদ্য হিসেবে গ্রহণ করলে খুব অল্প দিনে মৃত্যু ঘটতে পারে। প্রাথমিকভাবে এদের বিষ লিভার, কিডনি এবং ব্রেইনের মারাত্মক ক্ষতি করে। এরপর রক্তাল্পতা সহ ত্বকের ফ্যাকাশে ভাব এবং চুল পড়াও শুরু হয়ে যায়। ডেডলি ওয়েব ক্যাপ। নাম শুনে বোঝা যায় এরা মৃত্যুর কারণ হতে পারে। বেশ কিছু খাদ্য উপযোগী মাশরুমের সদৃশ হওয়ায় বহু মানুষ ভুলবশত এই মাশরুম খেয়ে ফেলেন। এই ডেডলি ওয়েব ক্যাপ মাশরুম খুবই বিষাক্ত, এর সামান্য পরিমাণ খাদ্য হিসেবে গ্রহণ করলে এক সপ্তাহের মধ্যে কিডনিকে সম্পূর্ণ অকেজ করে দেয়, সঠিক চিকিৎসা না হলে মৃত্যু অবশ্যম্ভাবী। অটম স্কাল ক্যাপ। প্রায় সব জায়গায় প্রাপ্য এই মাশরুম পৃথিবীর অন্যতম বিষাক্ত মাশরুম। হানি ফাঙ্গাস, ভেলভেট ফুটের মতো খাদ্য উপযোগী মাশরুমে সদৃশ হওয়ায় এই অটম স্কাল ক্যাপের বিষক্রিয়ায় মৃত্যুর হার বেশি। মাশরুম সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আপনি অতি সহজেই বিপদে পড়তে পারেন। ডেথ ক্যাপ। মাশরুমের বিষক্রিয়ায় মারা যাওয়া মানুষের মধ্যে অধিকাংশেরই কারণ এই ডেথ ক্যাপ। পেডিস্ট্র মাশরুমের অতি সদৃশ হলেও এই মাশরুম পৃথিবীর সর্বোচ্চ বিষাক্ত মাশরুম। 2006 সালে এক পলিশ পরিবার ভুলবশত এই মাশরুম খেয়ে ফেললে একজন মারা যান এবং অপর দুজনকে লিভার ট্রান্সপ্লান্টের পর বাঁচানো হয়। রোমের শাসক ক্লাউডিয়াস, একজন পোপ এবং একজন রাশিয়ার শাসক এই ডেথ ক্যাপের বিষক্রিয়ায় মারা যান। ডেথ ক্যাপ মাশরুমের মাত্র 30 গ্রাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। বেশিরভাগ মাশরুমের দেহেই কিছু না কিছু অধিবিষ উপস্থিত থাকে। ভালো করে রান্না করা হলে বা ফোটানো হলে বা শোকানো হলে সেগুলি মানুষের খাদ্য উপযোগী হয়ে ওঠে। কিন্তু আজ যেসব মাশরুমের সাথে আপনাদের পরিচয় করালাম সেগুলির বিষ রান্না করা হলেও বা ফোটানো হলেও অপরিবর্তিত থাকে। মাশরুম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে বাগান বা বনজঙ্গল থেকে মাশরুম সংগ্রহ করা মোটেই সুরক্ষিত নয়। প্রাচীন মানুষেরা মাশরুম সংগ্রহের সময় বিষাক্ত মাশরুমকে আলাদা করতে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখেন,
যেমন কিছু বিষাক্ত মাশরুম উজ্জ্বল বর্ণের হয়। পোকামাকড় বা অন্যান্য প্রাণীরা এইসব মাশরুমগুলি এড়িয়ে চলে। রান্নার সময় মাশরুমের বিষ ভাতকে লাল করে দেয়, আবার রূপর উজ্জ্বল্যও নষ্ট করে মাশরুমের বিষ। প্রাথমিকভাবে এসব বিষয়গুলি খেয়াল রাখলে আপনি নিজেকে এবং অপরকে সুরক্ষিত করতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকবে আরও 10টি আশ্চর্য মাশরুমের কথা, যেগুলি দেখে আপনারা বিস্মিত হবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আর অনেক রোমাঞ্চকর বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার।